আর মাত্র 7 দিন, তারপর তোমাদের এসএসসি রেজাল্ট দিবে। তোমরা জাস্ট এরকমের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে বোর্ড সিলেক্ট করে দুটো সংখ্যা যোগ করে সাবমিট করবা, আর পরীক্ষার ফলাফল আসবে এবং এখানে তোমরা জিপিএটা দেখতে পারবা। এবং সবার এটা স্বপ্ন হয়তো জিপিএটা এখানে GPA 5 আসুক, 5.00, অথবা কারো যাই আসুক না কেন কিন্তু এখানে ফেল না আসুক, সব সাবজেক্টে যেন পাস করে একটা ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা সবার। তো এই ভিডিওতে আমরা তোমাদের আসলে কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছি, যে বিষয়গুলো আসলে তোমাদের সাথে ওরকমভাবে কেউ ডিসকাস করে না। প্রথমত দেখো, তোমাদের রেজাল্ট প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়, তারা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের রেজাল্টগুলো তৈরি করেছে। প্রত্যেকটা শিক্ষা বোর্ড আলাদা আলাদাভাবে রেজাল্টগুলো তৈরি করেছে। খুব সহজে দ্রুত এসএসসি রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপ পাবা সেটা ইনস্টল করে নাও, এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএসের ফর্মেট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা, অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখানে ডাউনলোড করতে পারবা। এবং এখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলো রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় চাইলে যে কোনো সময় প্রকাশ করতে পারে, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা তোমরা দিয়েছো, অনেক আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সো একটা প্রেশার থেকে যায়। সো একটু ফলাফল প্রকাশ করার সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তোমরা সঠিক সময় তোমাদের পরীক্ষার ফলাফলটা পেয়ে যাবা। তো এই জায়গায় অনেক শিক্ষার্থী একটু কনফিউজ, যে ভাইয়া আমি যে পরীক্ষার ফলাফলটা পাচ্ছি না কেন পাচ্ছি, বা আমি যে পরীক্ষার রেজাল্টটা দেখবি কোনো কারণে যদি আমার রেজাল্ট অপ্রত্যাশিত হয়, অর্থাৎ রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে আমি কী করবো। অনেকে বলতেছে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করো। এইটা তো অফকোর্স এই সুযোগটা তো রয়েছে, কিন্তু মেন্টালি তোমাকে আগে স্ট্রং থাকতে হবে। দুইটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে রেজাল্টের আগে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, দেখো তুমি যে পরীক্ষাটা দিয়েছো সে পরীক্ষার রেজাল্টের দায়ভার কি শুধু তোমার একার? না, তোমার একার কিন্তু সম্পূর্ণ দায়ভার না, কারণ তুমি এটা পরীক্ষা দিয়েছো। সাপোজ তুমি এখানে বাংলা পরীক্ষা দিয়েছো, ভালো কথা, বাংলা পরীক্ষা দেওয়ার পর সেই খাতাটা গেছে বোর্ডের কাছে, বোর্ড থেকে গেছে শিক্ষকদের কাছে, শিক্ষকদের কাছে প্রধান পরীক্ষকের কাছে, প্রধান পরীক্ষক গেছে থেকে গেছে আমার বোর্ডের কাছে, অর্থাৎ অনেকগুলো হাত ঘুরছে। তো ওই একটা খাতায় কিন্তু যে কোনো সময় যে কোনো কিছুই হইতে পারে তোমাদের সাথে। তো এই জায়গায় তুমি যদি বলো যে না আমার দায়ভার আমার, আমি নিজিচ্ছাকৃতভাবে রেজাল্ট খারাপ করেছি, এটা সম্পূর্ণ ভুল, কারণ অনেক সময় প্রসেসগত কারণেও শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ আসতে পারে। তো এই জায়গায় নিজেই সবসময় স্ট্রং রাখবা যে না, আসলে এটা 3 ঘন্টার পরীক্ষা, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ যোগ্য দিয়ে চেষ্টা করেছি। তার মানে এই না যে এটা দিয়ে কোনো ভুল ত্রুটি হইতে পারে না, বা এটা কোনো ঝামেলা হইতে পারে না, যে কোনো কিছু হইতে পারে। সো ওভারঅল রেজাল্ট তোমাদের ভালো হবে, এটা আমরা সবসময় তোমাদের জন্য বলছি, এবং ইনশাআল্লাহ তোমরা একটা ভালো ফলাফল করবা সে প্রত্যাশা থাকে। কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়, যেটা হয়তো শিক্ষার্থীরা চায় না। সেই বিষয়টা মাথায় রেখে দেন আমরা তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করো। আর দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে, বর্তমানে সবার মধ্যেই একটা মৃদু টেনশন কাজ করছে, সবাই একটু টেনশনে আছো যে কী হবে না হবে, ফেল হবে না পাস হবে, কী করবো আমি। তো এই ব্যাপারটা নিয়ে দেখো, আমি তোমাদেরকে বলি, রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় যে ফেল পাস এটা তো তোমারও হাতে নাই, দেখা যায় এটা রেজাল্ট কর্তৃপক্ষ, যেহেতু এটা যোগ বিয়োগ অনেক সফটওয়্যার অনেক ক্যালকুলেশন আছে। গত বছর শুনবা, আমি গত বছরের একটা ঘটনা তোমাদেরকে একটু বলতে চাই। এইচএসসি পরীক্ষা, এসএসসি না, এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে 8,000 শিক্ষার্থীর রেজাল্ট কী হয়েছে জানো? চেঞ্জ হয়ে গেছে। তাদের একজনের রেজাল্ট ছিল A+, তার রেজাল্ট চলে আসছে ফেল। কেন কিভাবে জানো? সফটওয়্যার ত্রুটির কারণে। অর্থাৎ একটা সফটওয়্যারে কী করেছে, তোমাদের রেজাল্টগুলো কিন্তু একটা সফটওয়্যারে উপস্থাপন করা হয় এবং সেটা অনলাইন সফটওয়্যার, পরবর্তীতে সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখো। তো উনি কী করেছে, রেজাল্টটা মূলত 8 পিস হয়ে গেছে, 8 পিস, 8,000 শিক্ষার্থীর রেজাল্ট। সফটওয়্যার কোম্পানি কী করেছে, যার রেজাল্ট ধরো না তোমার রোল হচ্ছে এখানে, আমি যদি এই রেজাল্ট দিয়ে বোঝাই, 605, তো 605 পেয়েছে 4.4 পয়েন্ট, কিন্তু দেখাচ্ছে জানো 606 পাইছে 4 পয়েন্ট, আবার 605 দেখাচ্ছে ফেল, কেমন? আবার এখানে দেখা যায় 607 দেখেছে GPA 5, ওপায় দেয় 608 দেখাচ্ছে ফেল, কিন্তু ওপায় দেয় 608 হচ্ছে প্লাস পাইছিল, GPA 5 পাইছিল, কিন্তু 608 GPA 5 না দেখে দেখাচ্ছে ফেল। তো এই সফটওয়্যারগত ত্রুটিও কিন্তু রয়েছে। তো সব বিষয়ে আসলে মিলিয়ে কখনোই এমনটা ভেবো না যে পরীক্ষার রেজাল্ট তোমাদের জন্য সব কিছু হইতে পারে। এটা 3 ঘন্টা পরীক্ষা, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছো, তোমার তো কোনো কমতি ছিল না, ছিল না। সে একটা ব্যাপার। তার আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো পৃথিবীতে বর্তমানে যারা রাজত্ব করে তারা সবাই কিন্তু বলা যায় যে অধিকাংশ মানুষই পিছনের বেঞ্চে বসা মানুষ, ক্লাসে যারা পিছনের বেঞ্চে বসে তারা এখন পৃথিবী চালায়। তুমি দেখো যে পৃথিবীর ধনী ব্যক্তিদের কথা যদি বলো, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ,
থেকে শুরু করে এই যে অ্যাপেলের প্রতিষ্ঠাতা বা যা আছে, জেফ বেজোস যারা রয়েছে, আমেরিকার তোমার কি বলে প্রাইম মিনিস্টার মিনিস্টার যিনি রয়েছেন, যিনি প্রধানমন্ত্রী বাইডেন, তারপরে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা, আমাদের কতজন মন্ত্রী তারা হচ্ছে গিয়ে বা ভালো ভালো পর্যায়ে যারা যারা আছে, কয়জন তোমার একদম GPA 5 পাওয়া ফার্স্ট ক্লাস রেজাল্ট, GPA 5 পাইলে বা একটা ভালো রেজাল্ট করলে একটা প্রত্যাশা থাকে, আরও সমাজে সবার একটা চাপ থাকে, ওই চাপটা অনেক শিক্ষার্থী পূরণ করতে পারে না, কিন্তু ওভারঅল কিন্তু রেজাল্ট কিন্তু তোমাকে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে। রেজাল্ট জরুরি না, আবারও বলছি রেজাল্ট জরুরি না, কারণ রেজাল্ট আজ আছে কাল নাই। তুমি অনেকে GPA 5 পাইও দেখা যায় যে ভালো কলেজ পায় না, অথবা ভালো কলেজ পাইলা কিন্তু দেখা যায় যে কলেজের রেজাল্ট তুমি খুবই খারাপ করলা। সো ওভারঅল তুমি যাই পাও না কেন, চেষ্টা করবো ওই জায়গা থেকে ব্যাকআপ মানে প্ল্যান করে ব্যাকআপ প্ল্যান রাখার এবং ভালো রেজাল্ট করার। আমি কয়েকজন BCS-এর কথা বলি, বাংলাদেশের সবচেয়ে বড় যে রেজাল্ট, বড় যে পরীক্ষা, চাকরির পরীক্ষা, সেটা হচ্ছে BCS এক্সাম, ক্যাডার নন ক্যাডার পদে। তো এই জায়গায় সরকারি যে চাকরিগুলো সব বেশিরভাগই আমরা যে দেখি বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিভিন্ন বড় বড় টিচার, বড় বড় সচিব, যে সবাই BCS কমপ্লিট করে যায়। তো এই জায়গায় অনেক BCS কমপ্লিট করা ক্যাডার রয়েছে যাদের রেজাল্ট ছিল, SSC রেজাল্ট ছিল 3.50, SSC রেজাল্ট ছিল 3.50, ডিপার্টমেন্ট রেজাল্ট ছিল অনার্স মাস্টার্সের রেজাল্ট খুবই খারাপ ছিল, কিন্তু তারা এত পরিমাণে হার্ডওয়ার্ক করেছে তাদের যে তোমার BCS-এর জন্য, যে BCS-এ তাদের হয়ে গেছে, কারণ BCS-এ এই রেজাল্টগুলোতে SSC HSC রেজাল্টে কোনো প্রভাব পড়ে না তাদের, এখানে কোনো মার্ক নাই। যেমন তুমি SSC GPA 5 পেলে তুমি যে 10 মার্ক তোমাকে অতিরিক্ত দিবে, SSC GPA 5 পেলে তোমাকে যে 10 মার্ক অতিরিক্ত দিবে, বিষয়টা কিন্তু এমন না, কথা বুঝছো? সো এই জায়গায় তোমাদের এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ তোমাদেরকে দিচ্ছে না। সো এই জায়গায় তোমাদের পড়াশোনাটা যদি তুমি তোমার জায়গা থেকে সেম রাখতে পারো এবং তুমি ফিউচার যদি সব ঠিক থাকে, এগুলো সব ম্যানেজ করা পসিবল। সো রেজাল্ট নিয়ে কেউ হতাশায় ভুগবে না, আর মাত্র কয়টা দিন বাকি আছে, সব ইনফরমেশনগুলো আমরা দিব, সামনে কলেজ ভর্তি নিয়েও তোমাদের সাথে আমরা কাজ করবো, তাই আমাদের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আর কার কেমন চিন্তা ভাবনা রয়েছে একটু কমেন্টে আমাদেরকে জানিও, কার কী প্ল্যান ফিউচারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।